আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে রান্না করব পোলাও, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো অনেকে কিন্তু পোলাওটা রান্না করতে পারে না, অনেকে পোলাওটা রান্না করলে নরম হয়ে যায়। তো আমি আজকে পুরো পোলাও রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব, দেখে নেবেন। যারা এখনও পোলাও রান্নাটা পারেননি তারা দেখে নিতে পারেন। তো দিয়ে দিব এখন আমি কয়েকটা এলাচ আর দারচিনি। তো পেঁয়াজগুলো আমি এভাবেই ভেজে নিব, বেশি ভাজবো না। দিয়ে দিব আদা রসুন ব্লেন্ড করা, আর হাফ চামচ দিব, মোট দেড় চামচ দিব। তো দিয়ে দিলাম। তো আমি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো পোলাওটা কিন্তু আপনার চাল অনুযায়ী আপনার মশলা দিবেন। তো আমি এখানে আধা কেজি পোলাওর চাল নিয়েছি। তো আমি দিয়ে দিব এখন তেলের মধ্যে সবগুলি পোলাওর চাল এখন ঢেলে দিব। পেস্টে কিন্তু আমি এরকমই ভেজে নিয়েছি, তো এরকমভাবে ভেজে নেবেন। তো লবণ স্বাদ মতো দিতে হবে, স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনি পরেও কিন্তু লবণটা চেক করে নিতে পারেন, এখন একটু পরিমাণে কম দিলেও সমস্যা নেই। তো সেই অনুযায়ী আপনি লবণটা দিবেন। দিয়ে দিব কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি। পোলাওর চালটা তেলে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, ভাজতে হবে। একটু ভাজা দিলে ভালো করে পোলাওর চালটা আর গলে যাবে না। তো এখন আমি গরম পানি করেছি, সেটা আমি পরিমাণ মতো দিয়ে দিব। আপনি আধা কেজি চাল নিলে আপনার আধা কেজি চালের সাথে কিন্তু এক কেজি পানি দিতে হবে, আর এক কেজি চাল নিলে আপনার দিতে হবে দুই কেজি পানি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তো আপনার পানির পরিমাণটা বুঝে নিয়েছেন, আপনি সেই পরিমাণেই করে নেবেন। তো ঢেকে দিব এখন কিছুক্ষণের জন্য। তো ঢেকে দিলাম। তো যা বলছিলাম, পানির পরিমাণটা কিন্তু আপনাকে সেভাবেই দিতে হবে। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব। তো এখন বলক এসে গেছে, এখন আমি ভালো করে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো পোলাওতে আমি এখন দিয়ে দিব কয়েকটা কিশমিস। তো কিশমিসগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব গুঁড়ো দুধ, একটু গুঁড়ো দুধ গলিয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে। আমি এখন এগুলি দিয়ে দিব, দিয়ে দিলাম। তো এবার আমি ভালো করে আবার নেড়ে চেড়ে নেব চালগুলো। তো দেখতেই পাচ্ছেন আমি পোলাওর চালটা কিভাবে ভেজে নিয়েছি আর কিভাবে পানি দিয়েছি। তো সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো এবার আমি ঢেকে দিব আরও কিছুক্ষণের জন্য। তো এবার আমি একটা তাও বসে নিয়েছি, এই তাওয়ার উপরে কিন্তু এখন আমি পোলাওটা দম দিব, কারণ পানির পরিমাণটা দেখতেই পেরেছেন কমে গেছে। একটু পরিমাণে কমে গেলে কিন্তু দম দিতে হবে পোলাওটা। পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখন ঢাকনাটা উঠিয়ে দেখব। তো ঢাকনাটা উঠিয়ে দেখলাম, এই যে পানি কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে, সামান্য একটু আছে। তো একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। এই পানিটা কিন্তু দমের মধ্যেই সেরে যাবে, মানে চলে যাবে আর থাকবে না। ঢেকে দিব আরও কিছুক্ষণের জন্য, যেহেতু পোলাওটা আমি দম দিয়েছি। আর অবশ্যই কিন্তু আপনারা এভাবে করে নেবেন। একটু উল্টিয়ে দেখি, এক চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দিলে কিন্তু আপনার পোলাওর যে স্মেলটা এটা খুবই ভালো লাগবে, একদম বিয়ে বাড়ির যেই পোলাওটা আমরা খাই সেটারই মতো লাগবে। তো আপনি বলতে পারেন এক কথায় বিয়ে বাড়ির পোলাও যেভাবে রান্না করে সেভাবে কিন্তু আজকের স্মেলটাও বেরোবে, স্বাদও লাগবে। তৈরি হয়ে গিয়েছে আমার ঝরঝরে পোলাও। তো আমি দেখিয়ে দিলাম আপনাদের সাথে, শেয়ার করলাম কিভাবে এই ঝরঝরে পোলাওটা রান্না করেছি। আপনারা কিন্তু অবশ্যই আমার মতো বাসায় ট্রাই করবেন। আমার যে ভাইয়ারা আপুরা এখনও পোলাও রান্নাটা শিখতে পারেননি, তারা আশা করি আমার এই ভিডিও দেখে শিখতে পারবেন। আমার অনেক ভাইয়ারা আপুরা আছেন, বাইরে থাকে, প্রবাসে থাকে এবং দেশে থাকে ব্যাচেলার, তাদের জন্য আজকের এই রেসিপিটা খুবই খুবই প্রয়োজন। কারণ তাদের মন চাইলেও কিন্তু পোলাওটা রান্না করে খেতে পারে না, অনেক সময় মন চাইলেও কিন্তু সাহস পায় না যে রান্না করব, পোলাওটা যদি গলে যায় বা কীভাবে রান্না করব। তো আজকে কিন্তু আমি একদম সহজভাবে দেখিয়ে দিয়েছি। তো আর টেনশন করার কিছু নেই, আপনারা আজই তৈরি করে খাবেন। আর আমার ভিডিও যারা দেখেন, কমেন্ট করেন, শেয়ার করেন, লাইক দেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।